বিসমিল্লাহির রহমানির রহিম। মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। নিশ্চয় সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পার্ট এক শিল্প উপাদান নিয়ে আলোচনা করব। সহজ, সুন্দর, সহজ, আকর্ষণীয় সব কিছুই শিল্প। গান করা, ছবি আঁকা যেমন একটি শিল্প, তেমনি গৃহকে সুন্দর, আরামদায়ক, আকর্ষণীয় করে সাজানো একটি শিল্প। আমাদের চারপাশে যা কিছু দেখি তার প্রতিটিতে রং, আকার, উপরিভাগ বা জমিন বা কিছু রেখা থাকে, এগুলোই শিল্প সৃষ্টির উপাদান। অর্থাৎ যা কিছু দিয়ে শিল্প সৃষ্টি করা হয় তাই শিল্প উপাদান। শিল্প উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রং, রেখা, আকার ও জমিন। আজকে আমরা শিল্প উপাদানের রং নিয়ে আলোচনা করব। এখানে রং হচ্ছে আমাদের চারপাশে নানা ধরনের রঙের ব্যবহার দেখা যায়। রং দেখার জন্য আলোর প্রয়োজন হয়। আর এই রঙকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে প্রথমে প্রাথমিক রং, তারপর হচ্ছে মাধ্যমিক রং, সংমিশ্রিত রং। প্রথমে আসি প্রাথমিক রং কি, প্রাইমারি কালার, যেটা যে রং অন্য কোনো রং থেকে তৈরি করা যায় না সেগুলোই প্রাথমিক রং। লাল, নীল, হলুদ এবং হলুদই হলো প্রাথমিক রং। তো প্রাথমিক রং কয়টা? তিনটা। একটা হচ্ছে লাল, নীল আর হলুদ, এই তিনটা রঙই হচ্ছে প্রাথমিক রং। তারপর আসি মাধ্যমিক রং, সেকেন্ডারি কালার। একই পরিমাণ দুটি প্রাথমিক রং মেশানো হলে যে রঙের সৃষ্টি হয় তাই মাধ্যমিক রং। আমি আবার বলছি, একই পরিমাণ দুটি প্রাথমিক রং মেশানো হলে যে রঙের সৃষ্টি হয় তাই মাধ্যমিক রং। মাধ্যমিক রংগুলো হলো লাল প্লাস হলুদ সমান কমলা, নীল প্লাস হলুদ প্লাস নীল সমান সবুজ, নীল প্লাস লাল সমান বেগুনি। তারপর আসি সংমিশ্রিত রং। সমান পরিমাণ একটি প্রাথমিক রং এবং একটি মাধ্যমিক রঙের মিশ্রণে সংমিশ্রিত রং তৈরি হয়। যেমন লাল প্লাস কমলা, লালচে কমলা, কমলা প্লাস হলুদ, হলদে কমলা, হলুদ প্লাস সবুজ, হলদে সবুজ, সবুজ প্লাস নীল, নীলচে সবুজ, নীল প্লাস বেগুনি, নীলচে বেগুনি এবং বেগুনি প্লাস লাল, লালচে বেগুনি। বর্ণচক্রে মোট 12টি রং থাকে আর এই 12টি রং চক্রাকারে সাজিয়ে তৈরি করা হয় বর্ণচক্র। বর্ণচক্র দিয়ে প্রাথমিক, মাধ্যমিক, সংমিশ্রিত রঙের বৈশিষ্ট্য স্পষ্ট করা যায়, বোঝা যায়। এ থেকে খুব সহজে গৃহের আসবাবপত্রের রং, গৃহসজ্জার অন্যান্য উপকরণের রঙও নির্বাচন করা যায়। রঙের এক এক রঙের ধরন এক এক রকম হয়, অনুভূতি এক এক রকম হয়। যেমন উষ্ণ রং, বর্ণচক্রের উজ্জ্বল রঙগুলোকে গরম বা উষ্ণ রং বলা হয়। আর এই উষ্ণ রং হচ্ছে তিনটি, লাল, হলুদ এবং কমলা। বর্ণচক্রের হালকা রঙগুলোকেই ঠান্ডা বা শীতল রং বলা হয়। আর এই শীতল রং হচ্ছে তিনটা, নীল, নীলচে সবুজ এবং সবুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এ পর্যন্তই। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।